বলা হয়েছে যে অবৈধ সম্পর্ক এবং পরক্রিয়া এই দুইটা শব্দ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সম্পর্ক অবৈধ হয় এটা কিভাবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে আমাদেরকে সম্পর্ক করতে বলেছেন ন্যায়সঙ্গত এবং সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। তো আমাদের ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছুর ক্ষেত্রে একটা সীমারেখা টেনে দিয়েছেন, হুদুদুল্লাহ যেটাকে বলা হয়, আল্লাহর বর্ডার, সেইখানে সব কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ নাজায়েজ সীমারেখা রেখেছেন। ঠিক একজন ব্যক্তি একটা মানুষের সে কি ভক্ষণ করবে হালাল না হারাম ওখানে শরীয়ত কলম ধরেছে, ঠিক তার যৌনাঙ্গ সে কীভাবে ব্যবহার করবে এই সম্পর্কে আমাদের শরীয়ত দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে ইসলামে কোনো কিছুই ছাড়া হয়নি, আর এই বিষয়গুলোকে ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, কারণ এর মধ্যে পাশবিক এবং নৈতিকতার অনেক বড় একটা ব্যাপার রয়েছে। একটা মানুষ শুধু নিজের খায়েশাত পুরা করবে যেমন খুশি তেমন, এটা হচ্ছে পশুর চরিত্র। উপরন্ত এটাকে যখন ব্যাপক আকার ধারণ করবে বা এটাকে যখন কেউ গ্রহণ করে, তখন এর মাধ্যমে আরও কয়েকটা জিনিস জন্ম নেয়। তার একটা হলো পারিবারিক কাঠামো ভেঙে যায়, যার সন্তানের আবির মানে প্রভাব বেশি হয়ে যাবে, মানে নাজায়েজ সন্তান বেশি হয়ে যাবে এবং বংশ চেঞ্জ হয়ে যাবে। যখন এক বংশের রক্তের সন্তান আরেক বংশের ঢুকে যাবে মিথ্যার মাধ্যমে, তো এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠোরভাবে আমাদেরকে বিধান জারি করেছেন যাতে করে কোনো মুসলিম সেই পথে পা না বাড়ায়। তো অবৈধ সম্পর্কে বলতে কি বোঝায়, একেবারে সহজ কথা, পুরো কথাটার খোলাসা হল একজন পুরুষ তার স্ত্রী এবং তার দাসী কৃতদাসী এই দুইটা পার্সন মাত্র, দুইটা রূপ, মহিলার দুইটা রূপ, এক স্ত্রী বৈবাহিক সম্পর্কে যাকে বিয়ে করবে স্ত্রী, এবং তার কৃতদাসী যদি কৃতদাসী তার থেকে থাকে মালিক যদি হয়, এই দুইটা মাত্র রাস্তা আছে সে তার যৌনাঙ্গকে ব্যবহার করতে পারবে। আদারওয়াইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এমনকি সে নিজেরটা নিজে ওই যেটাকে হস্তমৈথুন বলে বা কিছু বলে সে নিজেরটা নিজেও পারবে না, এটা সম্পর্কে ইসলাম নিষেধ করেছে যে এই লজ্জাস্থানকে হেফাজত করবে এটা হচ্ছে মুমিনদের গুণ, কেবলমাত্র একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে তার স্ত্রী। আর আল্লাহ বলেছেন যদি তার কৃতদাসী থাকে তাহলে সেটাও তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো। তো আজকের প্রেক্ষাপটে বর্তমান বিশ্বকে নিয়ে যখন আমরা কথা বলবো তাহলে আমাদের কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে স্ত্রী, কারণ কৃতদাসী কিন্তু নাই পৃথিবীতে এখন আর, ওটা যখন ছিল আবার যখন হবে তখন সে আয়াত বাস্তবায়ন হবে। এই জন্য কৃতদাসের কথাটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র একটা রাস্তা বর্তমানে, কোনো পুরুষ যদি তার চরিতার্থকে ব্যবহার করতে চায় যৌনাঙ্গকে ব্যবহার করতে চায় তাহলে একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে স্ত্রী, আর মহিলাদের জন্যও সেটা হচ্ছে শুধু তার স্বামী, তার বস নয়, তার কোনো রকমের বড় নেতাকে নয় বা এমন কোনো প্রভাবশালীকে নয় বা স্বার্থের জন্য নয়, শুধুমাত্র তার স্বামী এটা হক রাখে, আর এই জায়গাটাকে আল্লাহ জায়েজ করেছেন। তো এই দুইটা পথ, একটা ধরনের স্ত্রী, স্ত্রীর সাথে যে সম্পর্কটা করা যায় ওই একই সম্পর্ক অন্য কারো সাথে করা এটা হচ্ছে অবৈধ। স্ত্রী হচ্ছে বৈধ আর অন্য কারো সাথে করা সেটা হচ্ছে অবৈধ, সেটা তার মাহারাম মহিলা হোক অথবা গাইরে মাহারাম হোক। যেমন মিডিয়াগুলোতে এখন যেটা দেখতে পাচ্ছি, ইহুদি নাসারা হিন্দুরা তারা আমাদের মুসলিম কাঠামোটাকে নষ্ট করার জন্য তারা এই বিষয়ে বক্তব্য, এই বিষয়ে তারা ভিডিও ফিল্ম বানায়, টক শো বানায়। সেটা কি যে একজন পুরুষ একজন মহিলা সম্মতি হলেই হলো, সেটা তার মা না বোন না কি এগুলো দেখা দেখি নেই, কারণ ওদের ধর্ম তো আর শরীয়ত নাই, ওদের ধর্ম হলো ওদের মর্জি মতো, ওরা যাকে তাকে পূজা করতে পারে, যার তার সাথে খারাপ কাজ করতে পারে, এটা হচ্ছে ওদের নেচার। কিন্তু আমরা যেহেতু শরীয়ত মানি, আমরা যেহেতু মুসলিম, আমাদের একটা ধর্ম রয়েছে আর আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বৈধ অবৈধতার ব্যাপার রেখেছেন। যখনই কোনো ব্যক্তি মুসলিম হবে তখন তাকে এই আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। তা বৈধ হলো তার স্ত্রী আর অবৈধ হলো আদার্স, বাকি যত কিছু আছে, এখানে শুধু মহিলা না যত কিছু আছে ওগুলো হচ্ছে অবৈধ।
কেন এই কথাটা বললাম, কারণ ইদানিং দেখা যাচ্ছে যে পুরুষ পুরুষের প্রতি, মহিলা মহিলার প্রতি আকৃষ্ট হচ্ছে, বা ওই দিকেই যুব সমাজকে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছে বা পায়তারা খুব ব্যাপক হারে বেড়েছে। এই জন্য বললাম শুধু নিজের স্ত্রী ছাড়া বাকি যতগুলো রাস্তা আছে সবগুলো হচ্ছে অবৈধ। এটা হচ্ছে যৌনাঙ্গ ব্যবহার করার ক্ষেত্রে। এই অবৈধের মধ্যে পড়বে ফাজলাম, তামাশা, দুষ্টামি, রসিকতা, যেগুলো স্ত্রীর সাথে করা যায়। মানে রসিকতার ছলে আপনি স্ত্রীর গায়ে হাত দিতে পারবেন, যা খুশি তা করতে পারবেন, এটাকে আপনি দুষ্টামি বলেন, ফাজলামি বলেন, মস্করা বলেন, যা বলেন বলেন। ওই একই কাজ একজন পুরুষ একজন মহিলাকে দেখা যায়, সে স্কুল কলেজে তার কলিগদের সাথে এটা করতেছে, ক্লাসমেটদের সাথে করতেছে, তার টিচারদের সাথে করতেছে, খেলাধুলার ফিল্ডে তারা একে অপরের সাথে করতেছে, মিডিয়ার জগৎ তারা যেটা করতেছে, এই কাজটাই তারা বলে আমরা অভিনয় করতেছি। অভিনয় করে কি তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে না? অভিনয় করে কি তার মানে যেগুলো গোপন জায়গা সেখানে স্পর্শ করে না? তারা বোঝাতে চাচ্ছে অভিনয়, কিন্তু অভিনয় কি এটা যে বাস্তবিক এখানে কোনো মহিলা ছিলই না কিন্তু ক্যামেরাতে মহিলা দেখানো হচ্ছে, সেটা কোনো পুতুল বা বালিশ ছিল, এডিটিং করে এটা মহিলা দেখানো হচ্ছে? ব্যাপার তো তা না, ওখানে তো একটা মহিলাই থাকে, কোলে তোলা বা যেটা করা হয় সবই হচ্ছে এই অন্তর্ভুক্ত, অবৈধ সম্পর্কের অন্তর্ভুক্ত। সেটা কোনো ব্যক্তি অভিনয় করে করুক আর কোনো রূপ দেখ, সবই হচ্ছে অবৈধ। তো যেটা আমাদের সমাজে আমরা ঠাট্টা ফাজলাম ও মস্কারাই বলি, যেটা বিএনবিএনের সাথে করা হয়, চাচাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, এদের সাথে করা হয়, পাড়ের পা আশেপাশের যুবক যুবতীরা যেটা করে, খেলার ছলে গায়ে হাত দেয়া, ওই দায়রাবাজ বলেন বা দৌড় বলেন, যা যা খেলাগুলো সমাজ অঞ্চলে হয়, এক কথায় একজন পুরুষ তার একটা মহিলার গায়ে হাত দেওয়ার ক্ষেত্রে তাকে এটা মানতে হবে যে এটা তার জন্য জায়েজ নাই, এটা অবৈধ। এই সম্পর্কটা হচ্ছে অবৈধ। ইসলামে এটাকে ফাহেশা বলা হয়েছে, যেটা আমাদের সমাজে ঠাট্টা ফাজলামো, ইসলামে এটাকে কোরআনের ভাষায় ফাওয়াহেশা, মানে ফাহেশার বহুবচন ফাওয়াহেশা, নোংরামি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে অবৈধ এবং হারাম। তো ফাহেশা আর জেনা দুইটা শব্দ, প্রত্যেকটা ফাহেশাই জেনা আর জেনাই হচ্ছে ফাহেশা। তবে ফাহেশা আর জেনার মধ্যে পার্থক্য হলো, জেনা চোখেরও জেনা রয়েছে, কানেরও জেনা রয়েছে, জবানেরও জেনা রয়েছে, তবে এই জেনা লজ্জাস্থানের জেনার মতো নয়। সাধারণত জেনা ওই লজ্জাস্থানের ব্যবহারকে বলা হয়, এছাড়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেগুলো করা হবে এগুলো ফাহেশার অন্তর্ভুক্তই থাকবে। ফাহেশার জেনার মধ্যে এতটুকু পার্থক্য রয়েছে। মুসলিমের এক হাদিসের মধ্যে হাতকে ব্যবহার করা হাতের জেনা, চোখ ব্যবহার করা চোখের জেনা, কান ব্যবহার করা কানের জেনা, এবং পায়ে হেঁটে যাওয়া, ডেটিং করা বা ভিজিট করতে যাওয়া, ওটাকে পায়ের জেনা বলে, একটা জেনা শব্দই উল্লেখ আছে। কিন্তু আমরা বোঝার অর্থে এখানে একটু ভাগ করে দিলাম যে অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো অশ্লীলতা আছে এটা হচ্ছে ফাহেশা, আর লজ্জাস্থানের ব্যবহার হচ্ছে জেনা। এটা হচ্ছে পার্থক্য। দ্বিতীয়ত হচ্ছে পরক্রিয়া। তো জেনা আর ফাহেশার মধ্যে আরেকটু পার্থক্য বলি, এমনি মস্করা করে টাচ করা, অন্যান্য আদার যে কাজগুলো করা হয় এগুলো কাবিরা গুনাহ, তবে এগুলোর শাস্তি জেনার মতো না। জেনার শাস্তি কি ওটা একটু পরে আসবে।